হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনারা কি জানেন যারা ব্যবহার করা নোংরা প্লাস্টিকের বোতলগুলো নিয়ে যায় তারা এগুলো দিয়ে কী করে? অথবা এটা কি জানেন, এয়ারপোর্টে যে সমস্ত ইললিগ্যাল জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কোথায় যায়? এর সাথে আপনারা কি জানেন খারাপ মোবাইল ও ল্যাপটপের ভেতরে 24 ক্যারেটের সোনা পাওয়া যায়? তো বন্ধুরা, আজকের ভিডিওতে এমন কিছু বিষয় সম্পর্কে আপনাদের জানাবো যেগুলো আপনারা এর আগে কখনোই শুনেননি। তো সম্পূর্ণ ইনফরমেশন পেতে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আর এত সুন্দর ভিডিওর জন্য একটা লাইক অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, সোনার গয়না তো আমরা সবাই ব্যবহার করে থাকি। যেমনটা আপনারা জানেন, সোনা অনেক মূল্যবান একটি ধাতু। সাধারণত মাটি খুঁড়ে মাটির ভেতরে খনি থেকে সোনা পাওয়া যায়। কিন্তু আপনারা হয়তো জানেন না, এইরকম অনেক ফ্যাক্টরি আছে যেগুলোতে পুরনো মোবাইল, ভাঙা ল্যাপটপ ও কম্পিউটারের ভেতর থেকে সোনা বের করা হয়। এখন আপনারা হয়তো ভাবছেন, মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারের ভেতর সোনা আসলো কোথা থেকে? আসলে কম্পিউটার, মোবাইল ও ল্যাপটপের সিপিইউ, র্যাম ও মাদারবোর্ডের ভেতরে সোনার পার্টিকেল ব্যবহার করা হয়, কারণ সোনা হলো ইলেকট্রিসিটির ভালো কন্ডাক্টর। সেই জন্য কোম্পানিগুলো মোবাইল বানানোর সময় অল্প পরিমাণে 24 ক্যারেটের সোনা ব্যবহার করে থাকে, যেন এগুলো অনেকদিন পর্যন্ত চলতে পারে। পৃথিবীতে এরকম অনেক ফ্যাক্টরি আছে যারা এরকম খারাপ ইলেকট্রনিক্স কিনে নিয়ে এসে সেগুলো থেকে সোনা আলাদা করার কাজ করে থাকে। তারা এই জিনিসগুলো থেকে 24 ক্যারেট সোনা বের করে এবং সেগুলোকে বিক্রি করে দেয়। এটা সত্যি অবিশ্বাস্যকর একটি বিষয়। নাম্বার টু, আপনারা এরকম অনেক ভিডিও দেখেছেন যেখানে এয়ারপোর্টে অবৈধভাবে কোনো জিনিস নিয়ে যাওয়ার কারণে স্মাগলারদেরকে অ্যারেস্ট করা হয়। কিন্তু আপনারা কি জানেন এয়ারপোর্টে ধরা পড়া সেই ইললিগ্যাল প্রোডাক্টগুলো কোথায় যায় এবং সেগুলোকে কি করা হয়? সে যাই হোক, যদি এয়ারপোর্টের সিকিউরিটি গার্ডরা কোনো ব্যক্তির কাছ থেকে কোনো ইললিগ্যাল জিনিস উদ্ধার করে, তাহলে সেগুলোকে একটা বড় গ্রাইন্ডিং মেশিনে ঠেলে পেস্ট করে দেওয়া হয়। এগুলোর মধ্যে ফলের সাথে সাথে অনেকগুলো সবজিও থাকে। আর যদি ড্রাগসের কথা বলি, তাহলে এয়ারপোর্ট সিকিউরিটি সমস্ত ড্রাগসগুলোকে এক জায়গায় জমা করে এবং একটি ওভেনে ঢেলে দেয়। সেখানে ড্রাগসগুলোকে পুড়ে নষ্ট করে দেওয়া হয়। যদি ইললিগ্যাল অস্ত্রপাতির কথা বলি, তাহলে এই সমস্ত অস্ত্রপাতিগুলো ব্যবহার করার বদলে স্টিল কোম্পানিকে দেওয়া হয়, আর স্টিল কোম্পানি অস্ত্রগুলোকে গলিয়ে অন্যান্য সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ফেলে। যদি বর্ডার এলাকায় কোনো ইললিগ্যাল যানবাহন উদ্ধার করা হয়, তাহলে সেগুলো বড় বড় বুলডোজারের সাহায্যে ভেঙে নষ্ট করে দেওয়া হয়, যাতে সেগুলো আর ব্যবহার করার মতন অবস্থায় না থাকে। নাম্বার তিন, এবার যদি আমরা থালা বাসনের সম্পর্কে কথা বলি, তাহলে এগুলো সাধারণত কাঁচ, প্লাস্টিক ও মাটি দিয়ে তৈরি করা হয়। আমাদের বাড়িতে যে সমস্ত বাসনগুলো আমরা ব্যবহার করে থাকি, সেগুলো সাধারণত এই সমস্ত উপাদান দিয়ে তৈরি করা হয়। কিন্তু কেউ যদি আখের খোসা দিয়ে এই সমস্ত বাসনগুলো তৈরি করে, কি হলো শুনে অবাক হয়ে গেলেন তো? ভাবছেন আখের খোসা দিয়ে কেউ কীভাবে বাসন তৈরি করতে পারে? কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে আখের খোসা দিয়েও লক্ষ লক্ষ বাসন তৈরি করা হয়। এই খোসাগুলো দেখে তো একদম ইউজলেস লাগে, কিন্তু এই যে ফ্যাক্টরি আপনারা দেখছেন, এখানে আখের খোসাগুলোকে সংগ্রহ করে এনে মেশিনের সাহায্যে এগুলো গুঁড়ো করা হয় এবং তা থেকে প্লেট তৈরি করা হয়। আর এই সমস্ত প্লেটের কোয়ালিটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আখের খোসা দিয়ে প্লেট তৈরি করার এই অভিনব আইডিয়াটা সত্যি অসাধারণ। নাম্বার ফোর, আপনারা প্লাস্টিক গলানোর ফ্যাক্টরিগুলোতে অনেক খালি প্লাস্টিক বোতলের পাহাড় দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই প্লাস্টিকের বোতলগুলো জমা করে কি করা হয়? আপনারা জানলে অবাক হবেন, এই ইউজলেস দেখতে বোতলগুলো আসলে কিন্তু অনেক কাজের। আসলে এই প্লাস্টিকের বোতলগুলো পাইপ তৈরি করার কাজে ব্যবহার করা হয়। প্রথমে এই প্লাস্টিকের বোতলগুলো জমা করা হয়, তারপর সেগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো হয়। সেখানে ক্রাশিং মেশিনের সাহায্যে বোতলগুলো ক্রাশ করা হয়। যখন প্লাস্টিকগুলো গুঁড়ো হয়ে যায়, তখন তারা একটা বড় টিউবের মধ্যে এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দেয়। তারপর প্লাস্টিকের গুঁড়োগুলো শুকোতে দেওয়া হয়। তারপর শুকনো গুঁড়োগুলোকে একটি মেল্টিং মেশিন মধ্যে দেওয়া হয়। সেখানে প্লাস্টিকগুলোকে ভালো করে গলানো হয়।
এই মেশিনের সঙ্গে একটি ছাঁচ লাগানো থাকে যার সাহায্যে প্লাস্টিকগুলো গলে যায় এবং আলাদা আকারে বেরিয়ে আসে। আর এই সমস্ত পাইপগুলো বাড়ি এবং বড় বড় বিল্ডিংগুলোতে জল সরবরাহ করার জন্য ব্যবহার করা হয়। সবথেকে মজার বিষয় হলো পুরনো প্লাস্টিকের বোতলগুলো থেকে তৈরি এই পাইপগুলো খুবই মজবুত হয় আর অনেক বেশি টেকসই হয়। আর যাই হোক, খালি নোংরা বোতলগুলোকে রিসাইকেল করে কাজে লাগানোর এই আইডিয়াটা সত্যি অসাধারণ। নাম্বার 5, যদি আমরা পশু পাখি সম্বন্ধে কথা বলি তাহলে আমরা সাধারণত কোনো পশু কিংবা পাখি সম্পর্কে কিছু জানতে হলে সরাসরি গুগলে গিয়ে সার্চ করে সমস্ত ধরনের ইনফরমেশন খুঁজে বের করি। এমনকি এই সব পশু পাখিগুলো কী ধরনের হয়, তাদের শরীরের গঠন কেমন হয়, তার শরীরের পার্টসগুলো কীভাবে কাজ করে, তারা কী খায়, তাদের কয়টা দাঁত থাকে, এরকম বিভিন্ন ধরনের তথ্য আমরা খুবই সহজে গুগল থেকে পেয়ে যাই। কিন্তু আপনারা কি জানেন পাখিদের সম্পর্কে এই সমস্ত ইনফরমেশনগুলো কীভাবে পাওয়া যায়? আপনারা জানলে অবাক হবেন, আমেরিকার শিকাগো শহরের মধ্যে পশু পাখির জন্য একটা ল্যাব বানানো হয়েছে যেখানে পৃথিবীর সমস্ত রকমের পশু পাখিদের নিয়ে রিসার্চ করা হয়। এখন অবধি এই ল্যাবটিতে 11 মিলিয়ন পশু পাখি সম্বন্ধে রিসার্চ করা হয়েছে। এখানে প্রথমে সায়েন্টিস্টরা পশু পাখিদেরকে এক ধরনের লিকুইডের মধ্যে ডুবিয়ে রাখে, তারপর সে প্রাণীটির শরীরের সমস্ত অংশ কেটে কেটে রিসার্চ করে ইনফরমেশনগুলো কালেক্ট করে। এই ল্যাবে পশু পাখিগুলোকে অপারেশন করে তাদের শরীরের এক একটি পার্টসের তথ্য সংগ্রহ করা হয়, তারপর এই সমস্ত তথ্যগুলোকে ইন্টারনেটে আপলোড করা হয়। আশ্চর্যের বিষয় হলো সেগুলো আমরা কত সহজে শুধুমাত্র টাইপ করে সার্চ করে পেয়ে যাই, কিন্তু এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করতে বিজ্ঞানীদের কয়েক বছর লেগে যায়। বন্ধুরা, পাকিস্তানের সবচেয়ে ফেমাস চাদর আজরাক সম্পর্কে আপনারা অনেকেই জানেন, এটি ওখানে একটি ঐতিহ্যবাহী চাদর। যদিও এই চাদরটি পাকিস্তানের মধ্যে খুবই সাধারণ, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই চাদরটির ডিজাইন আজ থেকে 5000 বছর পুরনো। আপনারা হয়তো দেখেছেন আজরাক চাদরের কালার ও ডিজাইন সবসময় প্রায় একই রকম হয়। আসলে এই ডিজাইনটি প্রাচীন আরবের সময় কাল থেকে অনেক পরিচিত, আর এই চাদর বানানোর পদ্ধতিটাও অনেক সুন্দর। আরবের মানুষরা এই চাদরগুলো হাত দিয়ে বানাতো, আর সেই সময়কালে এই চাদরগুলো অনেক দামি ছিল, সেই কারণে এই চাদরগুলো শুধুমাত্র বড় লোকেরা ব্যবহার করত। এখন অবধি এই চাদরগুলো ডিজাইন একই রকম আছে, কিন্তু এখন এগুলো মেশিনের সাহায্যে বানানো হয়। বন্ধুরা, মজার ব্যাপার হলো 5000 বছর হয়ে যাওয়া সত্ত্বেও এই চাদরগুলো একই রকম ডিজাইন আছে, আর এগুলোতে কোনো রকম এখনও পরিবর্তনই আসেনি, আর এখন অবধি এই চাদরগুলো সবাই অনেক শখের সঙ্গে ব্যবহার করে চলেছে, আর সত্যি এটা কিন্তু অনেক আশ্চর্যের একটা বিষয়। আমরা যদি গাড়ির টায়ার সম্পর্কে কথা বলি তাহলে এগুলো অত্যধিক মাত্রায় রাস্তায় চলাচলের কারণে তাড়াতাড়ি পুরনো হয়ে নষ্ট হয়ে যায়, আর তখন সবাই পুরাতন টায়ারগুলো চেঞ্জ করে নতুন টায়ার লাগিয়ে নেয়। পৃথিবীতে এমন অনেক ফ্যাক্টরি আছে যেখানে এই পুরনো টায়ারগুলোকে রিসাইকেল করে এগুলো থেকে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, কুয়েত পৃথিবীর এমন একটি জায়গা যেখানে পুরনো টায়ারগুলোকে রিসাইকেল করা হয় না। কুয়েতের টায়ারগুলোকে রিসাইকেল করা নিষেধ আছে, এখানকার সরকার এই কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এই দেশের মানুষরা পুরনো টায়ারগুলোকে পুনরায় ব্যবহার করে না, বরং এগুলোকে মরুভূমিতে ফেলে রেখে আসা হয়। এখানে আপনারা যে জায়গাটি দেখছেন এটি কুয়েতের একটি বিশাল বড় মরুভূমি যেখানে 7 কোটিরও বেশি ব্যবহার করা টায়ারগুলোকে রেখে আসা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের গাড়ি চালকেরা এসে তাদের ইউজলেস টায়ারগুলোকে ফেলে রেখে যায়। আসলে কুয়েতের সরকারের ধারণা এই সমস্ত টায়ারগুলোকে রিসাইকেল করলে তা থেকে অনেক পরিমাণ পরিবেশ দূষণ হবে, যেগুলো মানুষের পক্ষে মারাত্মক ক্ষতিকর হতে পারে। আর যাই হোক, এই মরুভূমির জায়গাটি দেখতে কিন্তু অনেক আশ্চর্যকর। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা চলুন তো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো সুস্থ থাকবেন, ধন্যবাদ।